আমাদের অফ স্ক্রিনে প্রথমত কি হয় সেটা যদি আমি বলা শুরু করি, তাহলে হয়তো এই সূর্য ডুবে আবার কালকে সকালে সূর্য উঠে যাবে তবুও শেষ হবে না। আমাদের মেকআপ রুমে আমরা যখন মেকআপ রুমে ঢুকি, আমাদের ছেলেদের মেকআপ রুম আছে একটা, মেয়েদের মেকআপ রুম আছে আর একটা, মেয়েদের বেশ কয়েকটা মেকআপ রুম আছে। আচ্ছা, আর একটা মেকআপ রুম আছে যেখানে সকালবেলা আমরা সবাই মিলে একসাথে যাই, দেখা করতে যাই, সেখানে সবার মেকআপ হয়। ওই মেকআপ রুমটা শুধু মেকআপ হয়। তো ওখানে যে কী কী হয়, ওখানে মেকআপ করতে করতে সিন বলা বলি হয়, সিন পড়াপড়ি হয়, আলোচনা হয়, বিভিন্ন আলোচনা হয়, ঠাকুর দেবতা নিয়ে আলোচনা হয়, বলিউড নিয়ে আলোচনা হয়, সাউথ নিয়ে আলোচনা হয়, সিরিয়াল নিয়ে আলোচনা হয়, কমেডি নিয়ে আলোচনা হয়। মানে ওই ঘরটায় ইয়ার কি ফাজলে মো হয়, মানে আমি মানে ওই ঘরটা না একটা আলাদাই ব্যাপার আর কি। আমরা যখন সবাই একসাথে সকালবেলা বসি এবং মানে আরও বন্ধু বান্ধবদের মধ্যে যা যা আলোচনা হয় আপনারা বুঝতেই পারছেন, আর গভীরে গেলাম না। তো সকালবেলা আমরা ওরমভাবে একসাথে সবাই দেখা করি, ব্রেকফাস্ট করি, মেকআপ করা স্টার্ট করি সবাই মিলে একসাথে, এবং যাকে যখন যখন সিনে লাগে এক এক করে সবাই সিনে যাই বা একসাথে সিনে যাই যখন যাকে যেরকম লাগে। আর আমরা ম্যাক্সিমাম টাইম নিজেদের মেকআপ রুমে না থেকে সবাই ওই মেকআপ রুমটাতেই বসি, সবাই মিলে একসাথে আড্ডা মারি, মেকআপ করি, দেন সিন পড়াপড়ি করি। তা আমার মনে হয় যে এই মেকআপ রুমে যে বন্ডিংটা, এটাই না রিফ্লেক্ট করে স্ক্রিনের মধ্যে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট, সবাই বন্ধু হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এবং মানে কাজ ভালো হতে হবে তাই সবাইকে বন্ধু বানিয়েছি, না এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ওরা খুব ভালো, মানে ওদের সাথে না আমি খুব বেঁধে ফেলেছি, মানে একে অপরের সাথে প্রত্যেকে প্রত্যেকের সাথে না প্রত্যেককে বেঁধে ফেলেছে, মানে আমাদের বন্ডিংটা ওই জন্য খুব স্ট্রং। সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে আমাদের এত ভালোবাসা সবার মধ্যে, সবার এত বন্ধুত্ব, এত ক্লোজ সবাই সবার, এবং যখন ছুটি থাকে একে অপরকে চোখেও হারায় এরকমও ব্যাপার, মানে সবাই সবাইকে চোখে হারায়, এই ওকে ফোন করছে, ওকে ফোন করছে, আমাদের গ্রুপও বানানো আছে, তো সবাই সবাইকে ফোন করছে, জিজ্ঞাসা করছে কে কোথায় আছে, তো এগুলো চলতেই থাকে। তো আমরা এখান থেকে বুঝতে পেরেছি না এই যে কাজটা ভালো হচ্ছে, এই আমাদের বন্ধুত্বটা থাকারও একটা বিশাল বড় কারণ, মানে কাজটা ভালো হওয়ার একটা বিশাল বড় কারণ আমাদের মধ্যে এই সুন্দর সুসম্পর্কটা। তো আমার মনে হয় এটা সব ক্ষেত্রে মেনটেন করা বা এই বন্ধুত্বটা থাকা উচিত জীবনে, এবং তার জন্য আমাদের কাজ এত স্মুথ হচ্ছে। এবং আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন, আমাদের সাহস দিয়েছেন, আমাদের এগিয়ে চলার যে এনার্জিটা দিয়েছেন, সেটা আপনাদের সত্যি, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের রাত্রির 9:30 সোম থেকে শুক্র, আপনাদের জীবনে হয়তো অনেক অপশান আছে, আপনাদের মাল্টিপলস চ্যানেল আছে, আপনাদের অন্যান্য শোজ আছে, অ্যাপস আছে, আপনাদের নিজস্ব কাজ আছে, কিন্তু আপনারা সব ছেড়ে অনুরাগের ছোঁয়াটাকেই বেছে নিয়েছেন। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, এবং আপনারা এভাবে আমাদের পাশে থাকুন, আমাদের ভালোবাসতে থাকুন, এবং আমরা যেটুকু যা করতে পেরেছি সত্যি সেটা আমরা সবসময় স্বীকার করি, আমি তো স্বীকার করি, এবং আমাদের টিম আমরা সবাই সবসময় স্বীকার করি যেটুকু আমরা যেটুকু করতে পেরেছি শুধু আপনাদের জন্য করতে পেরেছি। এবং তাই আমাদের সবসময় আমরা যখন কোনো সিন করি বা আমাদের যখন নতুন কোনো গল্প আসে তখন সেটা সম্পূর্ণ আপনাদের কথা চিন্তা করি করা হয়, কারণ মানে দিনের শেষে আমি একটা জিনিস বিশ্বাস করি যেটা আপনারা চান সেটাই হবে। তাই মানে আমাদের যেটা কাজ, আমাদের যেটা কর্ম, আমরা 100% দিয়ে চেষ্টা করব কাজটা যাতে আরও 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 অনেক ভালো করা যায়, আপনাদের যেন আমরা আমাদের যেটা কাজ আপনাদের এন্টারটেইন করা, আপনাদেরকে ভালো প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, সেটা যেন আমরা ভালোভাবে করতে পারি এই কামনাই করি। আপনারা আমাদের এভাবে আশীর্বাদ করুন, অনুরাগের ছোঁয়া দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র স্টার জলসা। থ্যাংক ইউ। অনুরাগের ছোঁয়া।